ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপিকা ফ্যামিলি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো গুড ইভিনিং। এখন আর এখন বাজে 5:30, আর আমি একটু পরে ছেলেকে আনতে যাব টিউশন থেকে। আজকের ব্লগটা আমি এখন স্টার্ট করছি। বললাম এখন কত টাইম হয়েছে, এখন আমি আর আমার মাম্মা মানে আমার মেয়ে একটু হাঁটু হাঁটু করতে বেরিয়েছি রাস্তার দিকে। আর এই যে গাছগুলো দেখতেছো ফুলের, এগুলো সব আমরা লাগিয়েছি। আর এখানে অনেক 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 ফুল হয়, আর সবাই ফুল নেয়। আর এটা হচ্ছে আমাদের বাড়ি, আর এটা জায়গাটা অবশ্য আমাদের না, লোকেদের জায়গা। তো এখানে আমরা ফুল গাছ লাগিয়েছি, আমাদের বাড়িতে সেরকম জায়গা নেই তার জন্য এখানে। হ্যাঁ মা, উল্টো চশমা পড়েছো, উল্টো চশমা পড়েছো। তো যাই হোক, তোমাদের সাথে একটা কথা বলি, যেটা কি হচ্ছে আজকে বিকালবেলা এক জায়গায় যাবো, একটা অনুষ্ঠান আছে, সেখানে অনুষ্ঠানে যাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার এই চোখটা কি হয়েছে কি জানি, আজকে সকাল দিয়ে মানে খুব ব্যথা ব্যথা করছে, এখানটা একটু করে ফুলে গেছে, জানি না কি হয়েছে। তো যাই হোক, আমাদের এখনও ছাদে দেখতে পাচ্ছ আমার জামা কাপড়, কিছু আম আছে, সেগুলোকে এখন আমি আনিনি, এগুলো আনবো, এনে টেনে তারপর রেডি হবো। এখনও রেডি হয়নি, একবারে ছেলেকে নিয়ে টিউশন থেকে তারপরে অনুষ্ঠানে যাব। আমার হাজব্যান্ডও যাবে, আর ওখানে কী প্রসাদ হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো আগে, আশা করি ভালো লাগবে। আর এখন বেশি কিছু বলছি না, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তো চলো দেখতে থাকো। তো আমি সন্ধ্যাপুজো দিয়ে রেডি হয়ে গেলাম। তো নর্মালি আমাদের মন্দিরের প্রোগ্রাম আছে, মন্দিরের প্রোগ্রাম বলতে স্কনেরই প্রোগ্রাম একজনের বাড়িতে। তো আমি সেখান থেকে ছেলেকে নিয়ে টিউশন থেকে তারপরে তাদের বাড়িতে যাবো। তো তোমরা সাথে থেকে দেখো, আশা করি সর্বকর্ম কৃত হয়। তা এই বিশ্বাসটা কার আছে, কৃষ্ণ কর্ম করলে সমস্ত কর্ম সাধিত হয়? তো আমরা এক্ষুনি বাড়িতে আসলাম, এক্ষুনি বাড়িতে এসে ব্যাস এই বসলাম একটুখানি। ওদের ছেলে একটুখানি চকলেট দিল আমাকে, সেই চকলেট খাচ্ছে। আর ওখানে তো দেখলে তো আমরা পাস্তা খেলাম, পাস্তা খেলাম, আর হচ্ছে ফল ছিল, পেঁপে ছিল, তরমুজ ছিল। তো নর্মালি খুব মোটামুটি মানে ছোটোখাটো করে একটা প্রোগ্রাম হয়েছে, মানে ঘরোয়া টাইপের যে প্রোগ্রাম হয়, নর্মালি বলা যায় কীর্তন, যেটা হয় কীর্তন হয়েছে, সন্ধ্যা আরতি হয়েছে, তারপর হচ্ছে ভগবদ গীতা পাঠ হয়েছে, তারপরে প্রসাদ হয়েছে। তো যাই হোক, আমরা বাড়িতে এখন আসলাম, এসে এই একটুকুনি বসলাম, জামা কাপড় টাপড় এখনও চেঞ্জ করিনি। আর যেহেতু খুব গরম, পাস্তা অল্প করেই খেলাম, আর এই ঘরে রান্না টান্না আছে সকালের, ওইগুলোই খাওয়া দাওয়া করবো। আজকে সকালে কী রান্না করেছিলাম তোমাদেরকে বলি, আজকে ভাতটা তো হয়েছিল, তার সাথে বেগুন ভাজা, পটল ভাজা, কাঁকরোল আলুর ঝোল, মানে কাঁকরোল হচ্ছে ঘিয়ে করলা যেটা, সেটার ঝোল হয়েছিল আলু দিয়ে। আর কী করবো, আমার খুব মিষ্টি কুমড়োর একটু তরকারি করা হয়েছে, খালি মিষ্টি কুমড়োর মধ্যে আলু দেওয়া হয়নি, ওটা একটু মাখা মাখা করে তরকারি করা হয়েছে মিষ্টি কুমড়োর। আর কী করলাম, আর কিছু একটা করেছিলাম মনে আসছে না ঠিক। আর হচ্ছে চিচিঙ্গা আছে, সেই চিচিঙ্গা ভাজা করেছি, ব্যাস এই হচ্ছে আজকের রান্না। আর হচ্ছে ছেলেকে তখন টিউশন থেকে নিয়ে তারপরে একবার আমি ওখানে গেলাম, ওখানে বসলাম, আর মেয়ে ওর বাবার সাথেই ছিল খানিকক্ষণ। আর আমাদের এখানে এরকম সাপ্তাহিক প্রোগ্রাম হয় প্রতি শুক্রবার করে, তো মোটামুটি ভালো লাগে, এই একসঙ্গে মেলামেশা করলে সবাই আসে, তো অনেক লোকজন আসে একসাথে, মেলামেশা হয়, দেখা হয়, কীর্তন হয়, একটু ভালো লাগে সবার সাথে দেখা করে। এরকম সপ্তাহে একটা করে আমার মনে হয় এরকম কীর্তন হলে সবার সাথে আলোচনা হয়, কথাবার্তা হয়, ভালো লাগে বেশ, আমাদের তো ভালো লাগে। তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে। আর বেশি বড় করছি না ব্লগটা, কেননা টাইম অনেকটা রাত হয়ে গেছে, এখন 9:05 হয়ে গেছে। দেখি বাচ্চারা যদি কিছু খায় খাবে, না হলে দুধ গরম করতে হবে আবার। আর হচ্ছে আজকে ফ্রিজটা পরিষ্কার করবো করবো করে মানে টাইমই হলো না, মানে করলাম না, ফ্রিজের মধ্যে যেরকম কালকে সবজি ব্যাগগুলো ধরে ঢুকিয়ে রেখেছি, মানে সবজিগুলো সব বের করে ফ্রিজটাকে পুরো ধুয়ে মুছে তারপরে আবার সবজি ঢুকাতে হবে, কেননা ফ্রিজটার মধ্যে অনেকদিন ধরে মানে অনেক জিনিস রান্নাবান্না জিনিস থাকে না আমার ফ্রিজের মধ্যে, কী হলো তো ঠান্ডা জিনিস রান্না জিনিস রেখে দিলে না আর খাওয়ার কথা মনে থাকে না পরে, পরে যে আবার নতুন রান্না হয় গরম রান্না হয় সেগুলো খাওয়া হয়, কিন্তু বাসিগুলো খাওয়াই হয় না। তার জন্য যে ভাবলাম যে তাহলে ওই বাসি টাসি জিনিসগুলো সব মানে রাখলে অনেকদিন ধরে একটা কেমন একটা স্মেল আসে না ফ্রিজ দিয়ে, তো সেগুলোকে ভাবলাম সব ফেলে টেলে দিয়ে ভালো করে ধুয়ে মুছে সবজিগুলোকে আবার নতুন করে রাখবো গুছিয়ে। অনেকদিন পরপর পয়সা করা হয়, ধরো 15 দিন 20 দিন পরপর ডেলিভারি তো হয় না, আর বাচ্চা কাচ্চা নিয়ে আমার তো হয়ই না ডেলিভারি কোনো কাজ, কেননা ইদানিং কিছুদিন ধরে তো আমি ঘরও ডেলি মুছতে পারছি না, 2 দিন 1 দিন পরপর ঘর মুছি, কেননা টাইম হয়ে উঠছে না, কোমরে খুব ব্যথা হয়,
তার জন্য মানে টাইম হচ্ছে না দেখি আর করতে পারছি না, মানে সারাদিন এত কাজবাজ থাকে না, কাজবাজ করে আর আমার মানে হয়ে উঠছে না যে আমি ঘর প্রতিদিন ডেলি মুছব। যেমন ওই একটা ঘর প্রতিদিন মুছি, মাঝে মধ্যে একদিন দুদিন হয়তো ছেড়ে যায়। কি হয়েছে মা? পেন্সিল বক্স খুলে, পেন্সিল বক্সের মধ্যে তো রং আছে, হ্যাঁ খুলে দিয়েছি। এগুলো রং, মা রং, বাবা বাবা বকবে, দেখেছো দেখেছো খাটে পড়ে গেছে, গুছিয়ে রাখো। তো যাই হোক, আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম, আর বেশি কথা বললাম না। তো সবাই ভালো থেকো, বাই, গুড নাইট।